হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র অধ্যায়টি। তো এই তো কিছুদিন আগে আমার পরিচিত একটি প্রতিষ্ঠানের মালিক তার হিসাব নিকাশে খুব বড় ধরনের একটা ঝামেলা করে ফেলেছিলেন, কারণ তিনি মূলধন জাতীয় প্রাপ্তি আয় বা মুনাফা জাতীয় প্রাপ্তি আয় এগুলোর মধ্যে কোনো পার্থক্য বুঝতেন না। তো আমরা যেন ভবিষ্যতে এই সম্পর্কিত কোনো ঝামেলায় না পড়ি, তাই আজকে আমরা শিখব মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় এবং মূলধন এবং মুনাফা জাতীয় আয় নির্ধারণের যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। যেসব লেনদেন প্রতিষ্ঠানে অনিয়মিতভাবে হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয় না, কিন্তু যখন এটি সংঘটিত হয় এর উপযোগিতা অনেক দিন ধরে ভোগ করা যায়, এই সকল আয়কেই সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তি বলে অভিহিত করা যায়। অর্থাৎ মূলধন জাতীয় আয় কেমন একটু যদি দেখো, তাহলে মূলধন জাতীয় আয় হচ্ছে অনিয়মিত একটি আয়, কিন্তু এর উপযোগিতা অনেক দিন ধরে থাকে এবং এটি খুব বড় অঙ্কের হয়। এই সকল আয়ের সাথে যদি এই এই বৈশিষ্ট্যগুলো মিলে যায় কোনো আয়ের সাথে, সেটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলে অভিহিত করতে পারি। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়ের যে উদ্বৃত্ত বা জের, এটিকে সাধারণত উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে দেখানো হয়ে থাকে। এই মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়ের যদি কিছু উদাহরণ দিতে চাই, তাহলে তোমরা দেখতে পারবে যে কারবারের মালিক বা অংশীদারদের নিকট হতে প্রাপ্তি, অর্থাৎ কারবারে যখন মালিক একটি মূলধন আনয়ন করে, এটি কি প্রতিদিন আনয়ন করে? অবশ্যই না। একটা মালিক অনেক দিন পরপর কিন্তু কারবারে মূলধন আনে, কিন্তু যখন আনে তখন সে কিন্তু খুব বড় অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে আসে, তাই না? এবং এই যে আয়টা বা এই যে লেনদেনটা, এর উপযোগিতা বা এর ব্যবহার কিন্তু দীর্ঘদিন ধরে হয়। অর্থাৎ এই যে কারবারের মালিকের যে মূলধন আনয়ন, সেটি কিন্তু এই মূলধন জাতীয় প্রাপ্তির যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সাথে মিলে যায়। অর্থাৎ এই কারণে আমরা কারবারের মালিক কর্তৃক মূলধন আনয়ন বা অংশীদারদের নিকট হতে যে প্রাপ্তি, সেটিকে কিন্তু আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে অভিহিত করতে পারি। শেয়ার ও ঋণপত্র বিক্রয় যেটি রয়েছে, সেটিও কিন্তু অনেকটা একই ধরনের। একটা প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র কিন্তু প্রতিদিন বিক্রয় হয় না, কিন্তু যখন বিক্রয় হয় এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, এর সুবিধাটা অনেকদিন ধরে পাওয়া যায় এবং এই আয়গুলো সাধারণত অনেক বড় অঙ্কের হয়। এছাড়া রয়েছে স্থায়ী সম্পদ বিক্রয়, অর্থাৎ স্থায়ী সম্পদ কোনগুলো যেগুলো আমরা অনেকদিন ধরে ব্যবহার করি, যেমন ধরো আসবাবপত্র বা যন্ত্রপাতি। তুমি যদি একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকো, তাহলে তুমি যদি তোমার আসবাবপত্র বিক্রি করে দাও, তাহলে কিন্তু তুমি অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট পাবে। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি কি এই যে আসবাবপত্র এটা কি প্রতিদিন বিক্রয় করবে? অবশ্যই না। কিন্তু একটা প্রতিষ্ঠান তার যে আসবাবপত্র রয়েছে বা যন্ত্রপাতি, অর্থাৎ মোট কথায় যে স্থায়ী সম্পদগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রতিদিন বিক্রি করে না। অর্থাৎ এগুলো একটি অনিয়মিত লেনদেন, প্রতিষ্ঠানে বারবার হয় না, কিন্তু যখন হয় এর জন্য আমরা খুব বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাই এবং এর যে উপযোগিতা এটা অনেক দিন ধরে ভোগ করা যায়। অর্থাৎ এটিও কিন্তু একরকমের মূলধন জাতীয় প্রাপ্তি। দীর্ঘমেয়াদী গৃহীত ঋণ মূলধন জাতীয় প্রাপ্তির আরেকটি উদাহরণ। একটা প্রতিষ্ঠান যখন ঋণ পায়, সেটা কিন্তু খুব বড় অঙ্কের একটা অ্যামাউন্ট হয় এবং এটা অনেক দিন ব্যবহার করা যায়, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু প্রতিদিন বা বারবার কারো থেকে ঋণ নেয় না, খুব অনিয়মিতভাবে ঋণ গ্রহণ করে। অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি একটি উদাহরণ এই দীর্ঘমেয়াদী গৃহীত ঋণ, কারণ এর সকল বৈশিষ্ট্য কিন্তু এই যে মূলধন জাতীয় প্রাপ্তির যেগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সাথে মিলে যাচ্ছে। এখন খালি চোখে একবার চিন্তা করো, মূলধন জাতীয় যে প্রাপ্তি এবং আয়, এই দুটোকে কিন্তু খালি চোখে একই রকম মনে হয়, কিন্তু একজন হিসাব বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের এর পার্থক্য বুঝতে হবে। কারণ মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় যে আয় রয়েছে, এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যটা কি বা কেমন রকমের পার্থক্য থাকে, সেটাই আমরা একটা এখন আলোচনা করব। দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত মূলধন জাতীয় আয় হয়, অর্থাৎ মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ, কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তিকেই আমরা আয় বলতে পারি না। তো এই জিনিসটা বুঝতে চলো আমরা একটা এক অঙ্ক দেখি বা কিছু সংখ্যা দিয়ে এই জিনিসটা বুঝি, তাহলে খুব সহজ হবে আমাদের শেখার জন্য। তো আমরা যদি দেখি যে ধরো একটা প্রতিষ্ঠান তার যে সম্পদ ছিল, ধরো একটা আসবাবপত্র ছিল স্থায়ী সম্পদ, সেটিকে 80,000 টাকায় বিক্রয় করে দিয়েছে। তো
এই যে স্থায়ী সম্পদ, আসবাবপত্র বা যন্ত্রপাতি, যেমন অনেক স্থায়ী সম্পদ রয়েছে তোমরা জানো, এটিকে আমরা ধরো 80,000 টাকায় বিক্রয় করে দিলাম আমাদের প্রতিষ্ঠান থেকে। এই যন্ত্রপাতিটার পুস্তক মূল্য ছিল ধরো 70,000 টাকা। অর্থাৎ আমরা যখন 80,000 টাকায় বিক্রয় করেছি, তখন এই যে 70,000 টাকা ছিল, এটা ছিল যন্ত্রপাতির পুস্তক মূল্য। এখন এই যে 70,000 থেকে যা আমি আরো 10,000 টাকা বেশি পেলাম, অর্থাৎ 80,000 - 70,000, এই যে বাকি যে 10,000 টাকা থাকলো, এটা কিন্তু আমার আসবাবপত্র বিক্রয়ের ফলে লাভ হয়েছে। অর্থাৎ আমি স্থায়ী সম্পদ যে বিক্রি করেছি বা আমরা যে স্থায়ী সম্পদটা বিক্রি করেছি, সেই স্থায়ী সম্পদ বিক্রয় লব্ধ লাভ কিন্তু আমার হচ্ছে এই যে 10,000 টাকা। এখন দেখো, মূলধন নিয়মিত কারবারি আয় ছাড়া অন্যান্য আয়কে মূলধন জাত আয় বলা হয়, যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ লাভ। এই অঙ্কটার মাধ্যমে আমরা এখন বুঝব, এই যে আমি 80,000 টাকা আসবাবপত্র বিক্রয় করে পেলাম বা আমরা যে 80,000 টাকা বিক্রয় করে পেলাম, এটা পুরোটাই, এই 80,000 টাকার পুরোটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। কারণ আমরা এটা দেখা খুব বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেলাম। এই যে আমরা আয়টা পেলাম বা আসবাবপত্র বিক্রয় করলাম, এটা কিন্তু আমরা প্রতিদিন করব না, অনিয়মিতভাবে করব। এবং এই যে টাকাটা পেলাম, এটার ব্যবহার কিন্তু আমরা অনেক দিন করতে পারবো। অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তির যে সকল বৈশিষ্ট্য রয়েছে, তার সাথে কিন্তু আমাদের এই লেনদেনের বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে উল্লেখ করতে পারি। তো এই যে 80,000 টাকা আমি পেলাম, এর পুরোটাই আমার মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু এবার দেখো, আমাদের বলেছিলাম পুস্তক মূল্য ছিল 70,000 টাকা। এখন 80,000 থেকে যদি 70,000 টাকা আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি এই যে 10,000 টাকা। এই 10,000 টাকাটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু এই যে 80,000 টাকার পুরোটাই আমার মূলধন জাতীয় প্রাপ্তি, কিন্তু এই যে 10,000 টাকা, এটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। অর্থাৎ এই যে 80,000 টাকা আমি পুরো টাকাটা পেলাম, এটা আমাকে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর এই 80,000 টাকার মধ্যে যে লাভটা রয়েছে 10,000 টাকা, সেটা আমার মূলধন জাতীয় আয়। তো এটি ছিল মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের সূক্ষ্ম পার্থক্য। তোমরা যে লক্ষ্য করো, দেখো এই 10,000 টাকা কিন্তু 80,000 টাকার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এই অঙ্কটা থেকে আমরা কি বুঝতে পারি একটু দেখো তো, যে এই যে 10,000 টাকা মানে মূলধন জাতীয় আয়টা, এই যে 80,000 টাকা অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তিরই কিন্তু একটা অংশ। তো আশা করি তোমরা এই যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলো রয়েছে সেটা বুঝতে পেরেছো। তো মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো? যে আয়গুলো একটা প্রতিষ্ঠানে অনিয়মিত হয়, অর্থাৎ বারবার হয় না, কিন্তু যখন হয় এর ব্যবহার অনেক দিন ভোগ করা যায় এবং এটি সাধারণত খুব বড় অ্যাঙ্কের অ্যামাউন্ট হয়, এই আয়গুলোকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলে অভিহিত করতে পারি। আর মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ, স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ লাভ মূলধন জাতীয় আয়ের একটি উদাহরণ। তো এবার আমরা দেখি মুনাফা জাতীয় প্রাপ্তি জিনিসটা কি। দেখো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে মুনাফা জাতীয় প্রাপ্তি আমরা এর আগে কি করেছি, মূলধন জাতীয় প্রাপ্তি। তো মুনাফা জাতীয় প্রাপ্তি জিনিসটা কেমন, এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির একটু বিপরীত। কেমন, এবার সেটাই দেখবো আমরা। একটা প্রতিষ্ঠানের যে সকল আয় তার স্বাভাবিক কার্যক্রমের দ্বারা অর্জিত হয়, অর্থাৎ নিয়মিত ঘটে, বারবার হয় এবং এটি সাধারণত ছোট অঙ্কের হয় এবং এর যে উপযোগিতা রয়েছে সেটি একটি হিসাবকালেই শেষ হয়ে যায়, এই সকল বৈশিষ্ট্য সম্পন্ন আয়কে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলে অভিহিত করতে পারি। অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো নিয়মিত হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বারবার হয় এবং এটি সাধারণত খুব ছোট অঙ্কের হয় এবং এর যে উপযোগিতা রয়েছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট হিসাবকালেই শেষ হয়ে যায়, এই সকল বৈশিষ্ট্য থাকলে আমরা একটি আয়কে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে অভিহিত করতে পারি। মুনাফা জাতীয় আয় সাধারণত ক্রয় বিক্রয় অথবা লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে দেখানো হয়। যেহেতু এগুলো একরকমের আয়, তাহলে এর জন্য আমরা এটি ক্রয় বিক্রয় বা লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে দেখিয়ে থাকি। তো মুনাফা জাতীয় প্রাপ্তির যদি কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখো দেখতে পারবো এই মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো সাধারণত পৌনঃপুনিক হয়, অর্থাৎ কি, ফ্রিকোয়েন্ট হয়। আমরা এর আগেও বলেছি যে প্রতিষ্ঠানের যে সকল আয়গুলো তার স্বাভাবিক কার্যক্রমের দ্বারা অর্জিত হয় এবং বারবার অর্জিত হয়, সেগুলো মুনাফা জাতীয় আয়। অর্থাৎ এই আয়গুলো ফ্রিকোয়েন্ট, একটা প্রতিষ্ঠানে বারবার হয় এবং একটি হিসাবকালে শেষ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হও,
এবং তোমার যদি মুনাফা জাতীয় প্রাপ্তি ঘটে, এটা কিন্তু সাধারণত একটা হিসাবতালির উপযোগিতা শেষ হয়ে যাবে। এবং দেখো, এখানে দেখো কি দেখায়, যে বাস্তব দৃষ্টিগোচর হয় না। এই জিনিসটা কেমন, আমরা যদি দেখি যে মূলধন জাতীয় প্রাপ্তির কারণে, ধরো আমি একটা স্থায়ী সম্পদ বিক্রয় করে দিলাম, আমাদের যে স্থায়ী সম্পদ ছিল ধরো একটা আসবাবপত্র, আমরা যদি বিক্রয় করে দেই, তুমি কিন্তু এটা কিন্তু তোমার খুব সহজে চোখে পড়বে যে এখানে একটা আসবাবপত্র ছিল, এখন সেটা নেই। কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি, ধরো একটা পণ্যকে যদি আমি বিক্রয় করে দেই, এটা কিন্তু খুব সহজে চোখে পড়ে না। এই জিনিসগুলো খুব ছোট হয় এবং যার কারণে বাস্তব দৃষ্টিগোচর হয় না। এবং এই মুনাফা জাতীয় প্রাপ্তি দেখো দীর্ঘকাল ব্যবহার করা যায় না, অর্থাৎ এটি মূলধন জাতীয় প্রাপ্তি যেখানে অনেক দিন ধরে ব্যবহার করা যায়, মুনাফা জাতীয় প্রাপ্তি কিন্তু দীর্ঘকাল ব্যবহার করা যায় না। এই মুনাফা জাতীয় প্রাপ্তির কিছু উদাহরণ যদি এখন আমরা আলোচনা করি, দেখো তাহলে আমরা কি দেখতে পারি, যে পণ্য বা সেবা বিক্রয়, একটা প্রতিষ্ঠানে কোনো পণ্য বা সেবা বিক্রয় করলে সাধারণত মুনাফা জাতীয় প্রাপ্তি হয়। কেন হয় সেটা এবার আসলে আমরা একটু ভেবে দেখি, যে এই যে পণ্য বা সেবা বিক্রয় হচ্ছে, এটা কেন মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আসছে। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে যে পণ্য বা সেবা একটা প্রতিষ্ঠানে যে বিক্রয় হচ্ছে, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের নিয়মিত ঘটনা। অর্থাৎ একটা প্রতিষ্ঠান বারবার প্রায় প্রতিদিনই পণ্য বা তার সেবা বিক্রয় করে থাকে, এবং এই পণ্য বা সেবা বিক্রয় বাবদ যে অর্থ প্রাপ্তি ঘটে সেটা কিন্তু খুব ছোট অঙ্কের হয়, তাই না? আমরা কিন্তু পণ্য বিক্রয় করে খুব বড় অঙ্কের অ্যামাউন্ট কখনো পাই না, এবং এর যে উপযোগিতা রয়েছে সেটা কিন্তু খুব অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায়, এটাকে কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ব্যবহার করতে পারি না। তো এই যে বৈশিষ্ট্যগুলো পণ্য বা সেবা বিক্রয়ের, সেটা কিন্তু যে মুনাফা জাতীয় প্রাপ্তির যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই কারণে আমরা পণ্য বা সেবা বিক্রয়কে মুনাফা জাতীয় প্রাপ্তির একটি উদাহরণ হিসেবে দেখাতে পারি। এখানেও দেখো যে প্রাপ্ত কমিশন রয়েছে, সুদ আয় রয়েছে, বাট্টা প্রাপ্তি রয়েছে, প্রাপ্ত ভাড়া বা শিক্ষানবিশ স্যালামি, এগুলো মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ। কারণ তুমি যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে দেখতে পারবে যে আমরা যে ভাড়া পাই, ধরো আমাদের ভাড়া আয় হয়েছে বা সুদ আয় হয়েছে, আমরা কমিশন পেয়েছি, এগুলো কি আমরা অনেকদিন পরপর পাই? অবশ্যই না, এগুলো কিন্তু আমাদের একটি নিয়মিত ঘটনা একটা প্রতিষ্ঠানের। এবং এই বাবদ, এই প্রাপ্ত কমিশন বা ভাড়া বাবদ কিন্তু আমরা খুব বেশি টাকা পাই না, খুব ছোট ছোট অঙ্কের অ্যামাউন্ট পেয়ে থাকি, এবং এগুলো কিন্তু আমরা খুব দীর্ঘদিনও ব্যবহার করতে পারি না, অর্থাৎ খুব অল্প দিনে আমাদের এর উপযোগিতাটা শেষ হয়ে যায়। অর্থাৎ এইগুলো কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তির যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সাথে মিলে যাচ্ছে। তো এই কারণে আমরা এগুলোকে মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ হিসেবে দেখাতে পারি। তো এবার আবার চলে আসলো আরো একটা ইন্টারেস্টিং টপিক, সেটা কি, এই যে দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়, এটাও কিন্তু খালি চোখে অনেকটা একই রকম মনে হয়, যে যা মুনাফা জাতীয় প্রাপ্তি হবে সেটাই তো আয়, এটার মধ্যে আবার পার্থক্য কি? কিন্তু আসলে না, এই যে মুনাফা জাতীয় প্রাপ্তি দেখছো এবং এই যে মুনাফা জাতীয় আয়, এটার মধ্যেও কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটা কি, সেটাই এখন আমরা দেখব। মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় পুরোপুরিভাবে এক না। মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশটুকু বর্তমান হিসাব বছরের সাথে সংশ্লিষ্ট সেটাকেই আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে পারি। অর্থাৎ মুনাফা জাতীয় আয় আমাদের যে বর্তমান হিসাব বছর রয়েছে একদম সেটার সাথে সংশ্লিষ্ট। আমরা চলো একটা অঙ্কের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি, যে এই যে মুনাফা জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়ের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা কেমন। ধরো একটা প্রতিষ্ঠানে 10,000 টাকা আমি ভাড়া আয় করলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, আমরা সেখানে ভাড়া বাবদ 10,000 টাকা পেলাম, ঠিক আছে, খুব ভালো কথা, এই 10,000 টাকা পেলাম। কিন্তু এবার আমাদের বলা হয়েছে যে এই 10,000 টাকার মধ্যে যে 1,000 টাকা রয়েছে সেটা আগামী বছরের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে এই 10,000 থেকে 1,000 যদি আমরা বিয়োগ করি, আমাদের যে 9,000 টাকা থাকে এটি মূলত আসলে আমাদের মুনাফা জাতীয় আয়। তো এটিকে আরেকটু ভালোভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখো, তাহলে দেখতে পারবে যে এই যে আমরা যে ভাড়া পেলাম, এটাকে যদি একবার চিন্তা করো তুমি, যে ভাড়া যে আমরা পাচ্ছি এটা কিন্তু আমরা নিয়মিত পাচ্ছি, এবং এটা কিন্তু খুব ছোট অঙ্কের একটা অ্যামাউন্ট, এবং এটাকে কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করা যাবে না, তাই না? তো
এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এটার সাথে কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তির যে বৈশিষ্ট্য এগুলো মিলে যাচ্ছে। অর্থাৎ এই 10,000 টাকাকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করতে পারি। এখন আবার আমরা জানি, আমরা এই মাত্র কি শিখলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তি পুরোটাই মুনাফা জাতীয় আয় হয় না। মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশটুকু বর্তমান হিসাব বছর সংক্রান্ত, শুধু সেটাকে আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে পারি। এখনই যে আমাদের যে অঙ্কটি রয়েছে, এখানে একটা লেনদেন হয়েছিল কি যে 10,000 টাকা পেয়েছি আয় বাবদ, এর মধ্যে 1,000 টাকা বলেছে পরের বছরের জন্য, অর্থাৎ আগামী বছর বাবদ অগ্রিম দেওয়া হয়েছে। অর্থাৎ এই 10,000 টাকা থেকে যদি আমরা 1,000 টাকা বাদ দেই, তাহলে যে 9,000 টাকা থাকে এটা কিন্তু আমাদের এই বছরের বর্তমান হিসাব বছরের আয়। অর্থাৎ আমাদের বর্তমান হিসাব বছরের মুনাফা জাতীয় আয় হচ্ছে এই 9,000 টাকা। অর্থাৎ এই পুরো অঙ্কটা যদি আরেকবার দেখো, এই যে আমরা 10,000 টাকা পুরোটাই পাচ্ছি, এটা আমাদের কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি। কিন্তু এই 10,000 টাকার মধ্যে আমাদের বর্তমান হিসাব বছরের সংশ্লিষ্ট আয় রয়েছে 9,000 টাকা। এই 9,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে এই 10,000 টাকা, এবং মুনাফা জাতীয় আয় হচ্ছে এই অগ্রিম 1,000 টাকা বাদ দিয়ে বাকি যে 9,000 টাকা রয়েছে সেটি। অর্থাৎ মুনাফা জাতীয় আয়ও কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তিরই একটি অংশ। তো মুনাফা জাতীয় প্রাপ্তি সম্পর্কে এটি ছিল আমাদের মূল আলোচনা। আমরা যদি এটার একটু সারাংশ চিন্তা করি আরেকবার, মুনাফা জাতীয় প্রাপ্তি সেই সকল আয়গুলো যেগুলো একটা প্রতিষ্ঠানে নিয়মিত হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বারবার হয়, খুবই ফ্রিকুয়েন্টলি হয়। তুমি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হও, তাহলে দেখতে পারবে এই আয়গুলো প্রতিষ্ঠানে প্রায় প্রতিদিনই হচ্ছে, এবং এগুলো সাধারণত খুব ছোট অঙ্কের আয় হয়ে থাকে, খুব ছোট অ্যামাউন্ট হয়, যার কারণে এই যে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো রয়েছে এর ব্যবহার আমরা অনেক দিন ধরে করতে পারি না। এর হিসাবকাল সাধারণত 1 বছর বা নির্দিষ্ট যে হিসাবকাল থাকে আমাদের সেটাতেই শেষ হয়ে যায়। এটাই মূলত মুনাফা জাতীয় প্রাপ্তি মূল আলোচনা। এবং মুনাফা জাতীয় আয় কোনটা? মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশটুকু বর্তমান হিসাব বছর সংক্রান্ত, সেটাকেই আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে পারি। এটাই মূলত মুনাফা জাতীয় প্রাপ্তি আয়ের আলোচনা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া সবই তো বুঝলাম, বা আমারও এটা প্রশ্ন ছিল যে আচ্ছা ঠিক আছে, এই মূলধন জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি তো বুঝলাম, কিন্তু আমরা কোন ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে একটা আয়কে মূলধন বা মুনাফা জাতীয় প্রাপ্তিতে বিভক্ত করব? সেই জিনিসগুলো কি, কোন বৈশিষ্ট্যগুলোকে চিন্তা করে আমরা একটা আয়কে মূলধন জাতীয় প্রাপ্তি বলবো, একটা আয়কে মুনাফা জাতীয় প্রাপ্তি বলবো? তো চলো এখন আমরা সেই কনফিউশনগুলো দূর করে ফেলি একদম। দেখো, এই যে মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয় নির্ধারণের কিছু নীতিমালা রয়েছে, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য বা মূলনীতির আলোকে সাধারণত আমরা একটা আয়কে মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় আয় হিসেবে চিহ্নিত করতে পারি। এই জিনিসগুলো যদি দেখো, তাহলে দেখতে পারবো, দেখো মূলধন ও মুনাফা জাতীয় আয় নির্ধারণের নীতি, প্রথমেই রয়েছে স্থায়িত্ব। অর্থাৎ তুমি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হও, তাহলে তোমার কোনো আয় হলে প্রথমেই তুমি যে চিন্তাগুলো করতে পারো সেটা হচ্ছে সে আয়ের স্থায়িত্বটা কেমন। অর্থাৎ তুমি সে আয়টা কি দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবে, নাকি এ আয়টার মেয়াদ খুবই স্বল্প, এটা কি অনেকদিন ব্যবহার করা যাবে নাকি খুব অল্প সময় ব্যবহার করা যাবে, এই চিন্তাগুলো করে কিন্তু তুমি একটা আয়কে মূলধন বা মুনাফা জাতীয় আয় হিসাবে নির্ধারণ করতে পারো। দেখো, এই যে স্থায়িত্ব যে জিনিসটা রয়েছে সেটা যদি আমরা চিন্তা করি, যে ধরো আমাদের প্রতিষ্ঠান, আমরা একটা প্রতিষ্ঠান দিয়েছি, সেখান থেকে আমরা আসবাবপত্র বিক্রয় করে দিয়েছি। এখন এই যে আসবাবপত্র বিক্রয় করে দেওয়ার কারণে আমরা যে অর্থটা পেলাম বা যে টাকাটা পেলাম, সেটাকে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবো না? হ্যাঁ পারবো, কারণ এটা তো অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট। এই কারণে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবো, এটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে দেখাতে পারি। আর যদি একটা পণ্য বিক্রয় করি, তাহলে খুব অল্প টাকা পাবো এবং এটাকে কিন্তু আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো না, তাহলে এটাকে আমরা তখন মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে বা আয় হিসাবে চিহ্নিত করতে পারি। একইভাবে দেখো প্রকৃতি, অর্থাৎ তোমার যে আয়টা হয়েছে সেটার প্রকৃতি কেমন, সেটা কি এককালীন নাকি সেটা পুনঃ পুনঃ অর্জিত হয়, অর্থাৎ তুমি যে আয়টা করেছো সেটা কি অনেকদিন পরপর হচ্ছে নাকি এটা বারবার হচ্ছে, এই চিন্তাটা থেকেও কিন্তু আমরা মূলধন ও মুনাফা জাতীয় আয় নির্ধারণ করতে পারি। কারণ আমরা জানি মূলধন জাতীয় আয়গুলো সাধারণত একটা প্রতিষ্ঠানে এককালীন আয়, অর্থাৎ অনেকদিন পরপর সে আয়গুলো হয়। আবার মুনাফা জাতীয় আয়গুলো দেখো কি, এটা কিন্তু প্রতিষ্ঠানে বারবার হচ্ছে, অর্থাৎ এগুলো নিয়মিতভাবে সংঘটিত হচ্ছে। তো প্রকৃতির মাধ্যমেও
আমরা মূলধন ও মুনাফা যেটা নির্ধারণ করতে পারি। উৎস উৎস জিনিসটা কেমন সেটা যদি আমরা এখন দেখি, যে দেখো যে একটা আয় আমার হয়েছে, এটার উৎসটা কি সীমিত বা অনিয়মিত নাকি নিয়মিত এবং অসীম, এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমরা মূলধন এবং মুনাফা যেটা নির্ধারণ করতে পারি। ধরো আমাদের একটা আয় হয়েছে পণ্য বিক্রয়, এর উৎস যদি আমরা চিন্তা করি যে এটা এই এই উৎসটা আসলে সীমিত না, এই উৎসটা অসীম এবং এটা বারবার এখান থেকে আমরা বারবার আয় করতে পারবো, অর্থাৎ এটাকে কিন্তু আমরা মুনাফা জাত আয় হিসাবে চিহ্নিত করতে পারি। আবার ধরো সম্পত্তি বিক্রয় করে যে টাকাটা পেলাম, এটা কিন্তু একটা সীমিত উৎস, কারণ এটা থেকে এটা কিন্তু আমরা প্রতিদিন বিক্রি করে আয় করতে পারবো না, অর্থাৎ এই সীমিত যে উৎসটা এটাকে কিন্তু আমরা মূলধন জাতীয় আয় হিসাবে চিহ্নিত করতে পারি। প্রভাব প্রভাব জিনিসটা কেমন, দেখো যে আমাদের যে আমরা বিশদায় বিবরণী করি আর্থিক অবস্থার আর্থিক বিবরণীতে আর্থিক ফলাফল বোঝার জন্য, সেখানে কিন্তু মুনাফা জাতীয় আয় ব্যয় শুধু অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ এই যে আমরা পণ্য বিক্রয় করছি সেবা বিক্রয় করছি এগুলো কিন্তু আমরা বিশদায় বিবরণীতে দেখাতে পারি, অর্থাৎ বিশদায় বিবরণীতে যেহেতু দেখাতে পারছি এটাকে আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে চিহ্নিত করতে পারি। কিন্তু একটা প্রতিষ্ঠানে যদি মালিক মূলধন আয়ন করে, অর্থাৎ তুমি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হও এবং প্রতিষ্ঠানের জন্য যদি তুমি কিছু টাকা নিয়ে আসো বা কিছু সম্পত্তি নিয়ে আসো, এটাকে কিন্তু আমরা বিশদায় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে পারবো। এটা মালিকানা সত্ত্বে যাবে কিন্তু বিশদায় বিবরণীতে যাবে না, অর্থাৎ এই বিশদায় বিবরণীতে কেমন প্রভাব ফেলে এটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা মূলধন এবং মুনাফা জাত আয় নির্ধারণ করতে পারি। এবার দেখো সম্পত্তি বিক্রয়, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, একটা সম্পত্তি বিক্রয়ের উপর চিন্তা করে আমরা একটা আয়কে মূলধন বা মুনাফা জাত আয় হিসাবে নির্ধারণ করতে পারি। যেমন ধরো আসবাবপত্র বিক্রয়, আমরা কি জানি এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি, আসবাবপত্রটা কেমন সম্পত্তি, এটা কিন্তু স্থায়ী সম্পত্তি, অর্থাৎ আমরা যখন স্থায়ী সম্পদ বিক্রয় করে টাকা পাচ্ছি সেটাকে কিন্তু আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে দেখাচ্ছি। আবার ধরো আমাদের অনেক মজুদ ছিল, সমাপনী মজুদ ছিল, তো প্রতিষ্ঠান থেকে আমরা কিছু পণ্য বিক্রয় করে দিলাম, সেটা বাবদ আমাদের যে আয় হলো, অর্থাৎ আমরা যখন স্থায়ী সম্পদ বিক্রয় করে দিচ্ছি সেটাকে কিন্তু আমরা দেখাই যে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি হিসাবে দেখাচ্ছি। আবার যখন পণ্যের মতো কোনো চলতি সম্পদ বিক্রয় করে দিচ্ছি সেটাকে কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে উল্লেখ করছি বা নির্ধারণ করছি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় এবং মূলধন এবং মুনাফা জাতীয় আয় নির্ধারণের কিছু নীতিমালা সম্পর্কে জানলাম। যে আয়গুলো আমরা যদি এবার একটু সারাংশ টানি তাহলে দেখতে পারবো, একটা প্রতিষ্ঠানের যে আয়গুলো অনিয়মিত হয় অর্থাৎ বারবার হয় না, লেনদেনগুলো বা আয়গুলো এর যে উপযোগিতা সেটা অনেক দিন ভোগ করা যায় এবং সাধারণত খুব বড় অঙ্কের অ্যামাউন্ট হয়, সেটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে উল্লেখ করতে পারি। আর যে আয়গুলো প্রতিষ্ঠানে নিয়মিত হয় অর্থাৎ বারবার হয় কিন্তু খুব ছোট অঙ্কের হয় এবং সাধারণত একটা হিসাবকালে এর উপযোগিতা শেষ হয়ে যায়, সেটাকে কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে নির্ধারণ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য, সবাই অনেক বেশি সুস্থ থাকবে এবং ভালো থাকবে।